हेलो एवरीवन केमन आछो सबाई आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई खूब भालो आछो सुस्थ आछो। आमी आजके नतून एकटा दिने नतून एकटा भिडियो निये चले एसेछि। तो सकाल सकाल आमी बिछानाटा खूब सुंदर करे गुछिये निएछि, घरो गुछिये निएछि, तारपर चले एसेछि रान्नार काजे। तो रान्नाटा सेभाबे देखाबो ना, एटा होच्छे ब्रयलार मुरगी। आमरा सबाई जानि मुरगी खावाटा स्वास्थ्यर पक्षे क्षतिकर, किन्तु एकटु हल्का भेजे निये एटा जदि भुना करा हय किंबा रान्ना करा हय सेटा बाच्चारा किन्तु खूबी पसंद करे, साथे बड़राओ खूब पसंद करे। तो जाइ होक आमी आजके मुरगीटा भेजे भुना करब। तो आमी रान्ना सेभाबे डिटेल्से देखाबो ना, रान्ना तो सबाई पारे। नर्माली आमरा जेभाबे रान्ना करे थाकि सेभाबेई करब। আর অনেকেই আমাকে ইনবক্সে জানতে চাচ্ছিল, আবার কমেন্টস বক্সেও জানতে চেয়েছে অনেকে যে আমি কবে বাসা যাব। মানে গ্রামের ভিডিও দেখতে দেখতে হয়তো সবাই একটু হাঁপিয়ে উঠেছে। আসলে আমি বাসা চলে এসেছি অনেকদিন আগেই, এমনকি লাস্ট গ্রামের ভিডিও যেদিন আপলোড করেছিলাম সেটা আমি বাসা থেকেই করেছিলাম। আর একটু ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে, সো কেউ কিছু মনে করবেন না। আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে না তাদেরকে আমি জোর করব না ভিডিও দেখার জন্য, প্লিজ ইগনোর করবেন। আর যাদের কাছে ভালো লেগে থাকবে তারা অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে মুরগি ভুনা করেছি, আর এটা হচ্ছে করলা ভাজি, এগুলোই ছিল সিম্পল রান্না বান্না। তো এই তো মুরগিটা কষিয়ে নেওয়ার পরে আমি চার পাঁচটা কাঁচা মরিচ হাত দিয়ে ভেঙে একটু পানি দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে আমি আরও কিছু সময় রান্না করে নিব। তো আমি তো প্রথমেই বলেছি আমি আজকে ডিটেলসে রান্না বান্না কিছুই দেখাবো না, জাস্ট দেখালাম যে আজকে কী কী রান্না করেছি সেটাই। তো এগুলোই ছিল দুপুরে রান্নাবান্না। দুপুরে খাওয়া দাওয়ার পরে ফ্রিজে কিছু জাম ছিল, জামগুলো ভর্তা বানিয়ে খেতে ইচ্ছা করলো। তো কাঁচা মরিচ আর কাটতে ইচ্ছা করলো না, তাই হাত দিয়ে ডলে নিলাম। অনেকে হয়তো জানতে চাইবে যে হাত দিয়ে এভাবে কাঁচা মরিচ ডললে হাত জ্বলে কি না। না, এখন আর হাত জ্বলে না, আসলে অভ্যাস হয়ে গেছে করতে করতে। আবার অনেকেই আছে বক্সে নিয়ে ভর্তা বানায়, তো আমার সেভাবে ভালো লাগে না, আমার হাত দিয়ে মেখে ভর্তা বানানোটাই সব থেকে বেশি প্রেফার করি। তো যাই হোক, আমি হাত দিয়ে মেখেই জামের ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার করছি, এই জন্য আমি বলতে পারছি যে ভর্তাটা খেতে খুবই মজা হয়েছিল। আসলে অনেকদিন পরে বাসায় আসার পরে একটু কাজের ব্যস্ততা ছিল, সবাই তো বুঝিনি একটা সংসারে কতটা কাজ থাকে, এই জন্য আসলে ভিডিও নিয়মিত আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। আর আপনারা নিশ্চয়ই এতদিন ভিডিও আপলোড করিনি দেখে আমাকে ভুলে যাননি। তো এই তো জামের ভর্তাগুলো খাওয়া শেষ করে সন্ধ্যার আগে আমি কিছু ইফতারি বানিয়ে নিচ্ছিলাম, কারণ আমার শাশুড়িমা রোজা ছিল। তো আমি ভাবলাম যে তাহলে কিছু ইফতারি বানিয়ে নিই, রোজা ছাড়া তো আসলে ইফতারি খাওয়া হয় না সেভাবে। তো আজকে যেহেতু একটা সুযোগ এসেছে, এই জন্য মনে করলাম যে একটু বেশি করেই বানিয়ে নিই, সবাই মিলেই খাওয়া যাবে। তো ইফতারিতে আমি বেগুনি বানিয়েছিলাম আর আলুর চপ বানিয়েছিলাম, এই তো এগুলোই ছিল, আর কিছু ফল কেটে নিয়েছিলাম। এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবার আছি আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত একে অন্যকে সহযোগিতা করা, সাপোর্ট করা। আর আমরা যদি একে অন্যকে সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের চ্যানেলটাকে বড় করতে পারবো না। তো আমার মনে হয় সবারই
এদিকে একটু খেয়াল রাখা উচিত। আবার অনেকেই আছেন যারা ভিডিওটা না দেখেই সাবস্ক্রাইব করে দেন, এরকম করবেন না প্লিজ। যাদের ভিডিওটা ভালো লাগবে না তারা দেখবেন না। আমি তো আগেই বলেছি ভিডিও ভালো না লাগলে দেখার দরকার নেই, প্লিজ ইগনোর করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি সাপোর্ট করবেন। এই তো কথা বলতে বলতে আমার ইফতারিগুলো মানে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন কিছু আলু চপ ভেজে নিচ্ছি। আমার কাছে কিন্তু এই ইফতারি আইটেমগুলো খেতে খুবই ভালো লাগে, আর আমার বাসার সবাইও খুব লাইক করে। আপনাদের কার কার পছন্দ সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ঠিক আছে, আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।